আদিবাসী বিকাশ পরিষদের কেউ আছেন? আদিবাসী বিকাশ পরিষদের কেউ আছেন? আদিবাসী বিকাশ পরিষদের एक्चुअली पिछिए पड़ा जत समाज मानुष आज वंचित शोषित लाछित से सकल मानुष्ठ नहीं एखे एक आलोचना जाते आगामी दिन हमें सबा जौथ भावी निजे वंचित हवा थे फिर एसे हमारे जो देश संविधानिक अधिकार दिए अधिकार पे से ही एक विभिन्न समाज मानुष बाउड़ी समाज मानुष माझी परगनार मानुष आदिवासी विकास मंच एभवे दलित समाज मानुष एक आलोचना हो अपना कि प्रार्थी देवें एखे छातना बाकुड़ा तालनगरा से विषय आलोचना चलते समस्त मानुषर संगे आलोचना होना जत स्वतस्फूर्त भावे सहयोगिता करबें तेरा आश्वास दिए जगह जी आगामी दिन एक बांधवी मानते परि जो निजे अधिकार फिर पे चाहिए अवश्य से विषय देखा जाए संगठन मजबूत कर एक्चुअली आहवान करी आसन जे जार प्लैटफर्मे दाड़ान एके अपर पासे दाड़ाई हमार प्लैटफर्म अपना का प्रोग्राम नए हमारा जे जार एक जगह दाड़ाई प्लैटफर्म जे जार दाड़िए थे आपनर जेखने समस्या आछे आपके सहयोगिता करी हमार जेखने किछु समस्या आछे आपनि आमाके सहयोगिता मूलत कारा कारा छिलो एखाने जेलार कोन कोन दल होइए संगठन एखान थेके अनेक कजन एसेछे बाउड़ी समाज एसेछे आदिवासी समाज एसेछे दलित समाज एसेछे माझी परगना समाज एसेछे এভাবে সাঁওতাল সমাজ এসছে বাগদি সমাজ এসছে আমি তো বললাম তারা অভিযোগ করছে মানুষকে বোকা বানাবার জন্য কেন বিজেপি কে তারাই এনেছে সেখানে আদিবাসী সমাজের অন্য কেউ বেশি আছে সেখানে আদিবাসী সমাজ দ্বারা তাদেরকে বাকি সময় আমরা ভোট দিই যেখানে দলিত বেশি সেখানে দলিত দ্বারা বাকি সময় আমরা ভোট দিই যেখানে মুসলিম আছে মুসলিম ক্যান্ডিডেট হোক বাকি সময় আমরা ভোট দিই অর্থাৎ মুসলিম দলিত আদিবাসী অর্থাৎ এসসি এসটি 82টা রিজার্ভ সিট আছে আমাদের সিট যেগুলো আছে সেগুলো তো আমরা দেখছি ভালো জায়গা তৈরি করে ফেলেছি কিন্তু অনেক এমন জায়গা আছে যেখানে 22% 25% 30% মুসলিম সম্প্রদায় আছে সেই জায়গাগুলো রিজার্ভ করা আছে আমরা অন্য কোনো গভর্নমেন্টকে না দিই আমরা চাইছি আপনাদের মতো থেকে সেনে ক্যান্ডিডেট দিন আমরা ওই 25-30% ভোটারকে বলবো যে আপনাদেরকে ভোট দিতে পিছিয়ে পড়া আদিবাসী সমাজের মানুষ দলিত সমাজের মানুষ তাদেরকে ফ্রিতে পড়ানোর ব্যবস্থা করা হোক তাদের বাচ্চাদের বারে এডুকেশন দেওয়া হোক কেন শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা যদি না থাকে সে তার অধিকার বুঝতে পারবে না তাই আমি চেয়েছিলাম প্রত্যেকটা মানুষকে সংবিধান থেকে কি অধিকার দিয়েছে সেই শিক্ষার ব্যবস্থা করা হোক আজকে অত্যন্ত ভালো লাগছে এই রকম একটা পরিবেশে এসে যেখানে আমার দলিত সমাজের যিনি ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ছিলেন দুলাল ভূঁইয়া দাদাও এসেছেন আমি অত্যন্ত ভালো লাগছে কর্মী সমাজের মানুষ এসেছেন আদিবাসী বিকাশ পরিষদ এসেছেন সাঁওতাল সমাজ এসেছেন বাউড়ি সমাজ এসেছেন এবং আদিবাসী পরগনা থেকে এনারাও এসেছেন আরো বিভিন্ন সমাজের মানুষ আমরা সবাই কিন্তু বঞ্চিত এই বঞ্চিত মানুষ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমাদেরকে জানতে হবে আমরাই হলাম মূল নিবাসী আমরাই ভূমিপুত্র কিন্তু আমাদের ঘরে নিজেদের মধ্যে লড়িয়ে দিয়ে লাঠি আলিশানের ব্যবহার করে দীর্ঘ 74 বছর ধরে বর্ণবাদীরা তারা কিন্তু আমাদের ঘরে ভোগ করে চলে আসছে এই বর্ণবাদীদের হাত থেকে আমাদেরকে বাঁচতে গেলে নিজেদের ঘরে নিজেদের ব্যথার কথা নিজেদের মধ্যে বলতে হবে এখানে শুধু বাইরে বললে হবে না আমাদের প্রতিনিধিকে বিধানসভায় পাঠাতে হবে আমাদের প্রতিনিধিকে অ্যাসেম্বলিতে পাঠাতে হবে না হয় কিন্তু আগামী দিন বড় ভয়ানক দিন আসছে এই জায়গায় একটা ছোট্ট সমঝোতার আলোচনা যাতে করে আগামী দিন এই এলাকায় সর্বধর্মের মানুষের সমন্বয়ে একটা বিশাল প্রতিবাদ বিশাল একটা জনসভা হোক সেই সভাটা ভিক্ষা নয় অধিকার ছিনিয়ে নিতে চাই এই একটা প্রোগ্রাম করা দরকার আছে আমি মনে করি দেখুন আমি ভেবেছিলাম যে আজকে আমি 50-60-70 জায়গায় আমি একা লড়ে সিট দখল করতে পারবো কিন্তু 82টা রিজার্ভ সিট আছে সেটা এসসি এসটি আছে 82টা 82 জায়গার মধ্যে 42 জায়গা
জিতা নির্ভর করে সম্পূর্ণ মুসলিমের ভোটে, কিন্তু সেই জায়গায় তো আমি প্রার্থীতে পাচ্ছি না। আমি তাই বলছি আপনাদের ভাই যারা আপনারা এখানে আছেন এসসি এসটি সম্প্রদায়ের মানুষ, আসুন আপনারা ওখানে নিজেদের ভালো ভালো ক্যান্ডিডেটকে দাঁড় করান, আমি আপনাদের হয়ে এসে লড়াই করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চুনাতে প্রচার করব, করে আমার সমাজের মানুষকে আপনাদের ঘরে ভোট দিয়াব, দিয়ে আপনাদের ঘরে জিতাবো। দু ভাই হাত মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের অধিকারের লড়াইয়ের জন্য বিধানসভাতে যাব, এটাই আমার লক্ষ্য। আজ লম্বা দীর্ঘ কোনো বক্তব্য দিচ্ছি না, আশা রাখবো যথেষ্ট দাদারা আশ্বাস দিয়েছে যে আমরা এক প্ল্যাটফর্মে হওয়া দরকার, যদি এক প্ল্যাটফর্মে হতে পারি এখানে একটা বিশাল জনসভা হবে, সেই সময় আপনাদের সকলের আশা আহ্বান এখন থেকে রইল। সাথে সাথে 2021-এর নির্বাচনে ISF আমরা একটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা পার্টি ঘোষণা করেছি দেখেছি, ফ্রন্টটা রাখার জন্য অনেকে অনেক কিছু বলে, সর্বপ্রথম কথা এজন্য ফ্রন্টটা দেওয়া হয়েছে, অনেক এমন ছোট ছোট রাজনৈতিক সংগঠন আছে যাদের কোনো রাজনীতির দল নেই ব্যানার নাই, তারা যেন ওতে আসতে পারে, নিজের প্ল্যাটফর্মে মনে করে নিজেরা দাঁড়িয়ে ফন্ড মনে করে সেখান থেকে দাঁড়িয়ে নিজের অধিকারের জন্য নিজেরা স্বাধীনতার ভাবে স্বাধীনভাবে চিৎকার দিবার অধিকার রাখতে পারে। তাই আমি ওই দলের প্রেসিডেন্ট করেছি একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষের থেকে, কারণ আমরা চাই আমরা মিলেমিশতে, আর এ সমাজ এ দেশ আমাদেরই, কিন্তু আজ আমরা অনেকটাই পিছিয়ে আছি, শুধুমাত্র আমাদের উভয়কে উভয়ের মধ্যে লড়িয়ে দিয়েছে এক শ্রেণীর মানুষরা, এখনো যদি আমরা না জানি আগামী দিন আমাদের মধ্যে বড় ভয়ানক পরিস্থিতি আসবে। আর এটাও মনে রাখবেন এই যে NRC NPR CAA বলছে মুসলমানদের নাগরিকত্ব দেব না, এতে যদি কেউ খুশি হন আমার কোনো দুঃখ নাই, তবে মনে রাখবেন মুসলমানদের নাগরিকত্বের প্রয়োজনই নাই, কেন এ দেশ মুসলমানদের ছিল আছে থাকবে, কেন এদেশের আদিবাসীদের সঙ্গে মুসলমানদের কি সম্পর্ক যদি পিছনের ইতিহাস দেখেন বুঝতে পারবেন একেবারে গভীর অন্তরের সম্পর্ক আছে এদেশের সম্পর্ক তাদের, কিন্তু এটা বলার উদ্দেশ্য একটাই, আপনি আপনার কাগজ দেখাতে পারবেন না, এই জঙ্গল মহল থেকে আপনাকে উচ্ছেদ করে ক্যাম্পে ভরবে, জঙ্গল মহলে হাজারো লক্ষ কোটি সম্পদ তুলে নিয়ে পুঁজিপতিদের হাতে দেবে, এটাই হলো চক্রান্ত আমার মনে হয়। এই জায়গায় আসুন, আপনাদের জন্য আমি লড়ছি, লড়বো, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আপনারাও আসুন একসাথে হই, কেউ কারো পিছনে নয়, আমরা নিজ নিজ অধিকার নিজ নিজ প্ল্যাটফর্মে নিজ নিজ চেয়ার আসন দখল করে আমরা যে যার হয়ে কথা বলবো, যে যার হয়ে লড়াই করবো। আমার আছে আব্দুল ভাই, তার সাথে অনেকেই আমাদের ছোট ছোট ভাই দিকে আমার ঝাড়খণ্ডের জোহার আর ক্রান্তি, আমরা একটা দলিত সমাজের জনপ্রতিনিধি, আমরা করি মুশকিল में पड़ गया दिल्ली से लेकर आपका कलकत्ता तक, मैंने कोलकाता हिंदी में कोलकाता कलकत्ता बोल दिए, बहुत मुश्किल में आ गया। अभी सबाई के जाना कि अपनारा एकदम तैरी था, विशेष रूपे दलित भाई को बोलती हमारे अनेक भरोसा पावा जी दिए हमारे भोट टाके আলাদা আলাদা এই ওই অনেক চিকনা চিকনা কথা বলবে, অনেক ফ্রেশ ফ্রেশ কথা বলবে, ভোটটা নিবার পরে কেউ নাই ভাই, কেউ নাই, তখন অনেক তখন ওদের তৃতীয় চলবে। 72 বছর আজাদি হলো, আমাদের মুসলমানের কত বিকাশ, দলিতের কত বিকাশ, আদিবাসীদের কত বিকাশ, পায়ে চপ্পল নাই, মাথায় তেল নাই, কাপড় নাই, কি অবস্থা, অবশ্যই ভাইদের কি অবস্থা, যাই অবশ্যই টুকু ডাকি গেছে, তার মধ্যে মনে অবস্থা কাহি কি, কলকাতার মানুষের এখানে বিকাশ চায় না দিল্লির মানুষের বিকাশ, সংবিধান কি বলে, বাবা সাহেবের সংবিধানে আছে যে সম্পূর্ণ লোকের বিকাশ দরকার, লেকিন কোন লোকের বিকাশ হয়েছে, জনসভায় বলা যাবে, এখন এটা তো আমাদের তৈরি সভা হচ্ছে, ওদের শপথ করে তোমরা, মানে এখান থেকে শপথ করে চলো যে আমরা
जनसभा को ऐतिहासिक सभा बनाए। मानस भाई का हाथ को दुलार भैया भी मजबूत करने के लिए, दलित भाई को मजबूत करने के लिए, और हमारा आदिवासी भाई को भी हम लोग मजबूत करने के लिए। लोकतंत्र तरीका ही बने, अधिक के बने जनप्रतिनिधि सलिड, नंद फंद जनप्रतिनिधि हमें ना एकदम सलिड, जे एकदम राइट दस बिल्डिंग है, वक्तव्य दिवे, निजे विचार दिवे, এইখানে বিকাশ দরকার, এটা সংকল্প দিতে হবে। আর এই সংকল্প দিয়ে আমরা আজকে একদম পুরো শক্তি হিসাবে পুরো গ্রাম পঞ্চায়েত প্রখণ্ড জেলা তখন আহ্বান হবে যে আমরা আসবো। আমরা তো এই নেতা, আমরা কোনো দিল্লির নেতা নাই, কোনো লিপস্টিক আর পাউডার লাগাই তো আমরা আসি নাই, इसीलिए